আসসালামু আলাইকুম গাইস, আমি স্বপন আহমেদ তরফে আপনাদের মাঝে দুরানা আবারও চলে আসলাম এডিটের মাধ্যমে অনন্ত জলিল ভাইয়ের কাছে। সো চলেন আমরা অনন্ত জলিল ভাইয়ের সাথে কথা বলি। সো অনন্ত জলিল ভাই, আপনার দিন দ্য ডে মুভির জন্য শুভকামনা রইল। আমাদের পক্ষ থেকেও আপনার জন্য শুভকামনা রইল। আরে আমাকে শুভকামনা কেন জানাচ্ছেন? ও আচ্ছা আচ্ছা, আজকে যে আমি আপনাদেরকে পচাবো সেই জন্য অ্যাডভান্স শুভকামনা জানিয়ে দিচ্ছেন, তাই তো? আচ্ছা অনন্ত ভাই, আপনার পছন্দের নায়িকা কে? বর্ষা। বর্ষা, ওকে। বাংলা মুভির মধ্যে সবচাইতে ভালো অভিনয় পারে কোন নায়িকা? বর্ষা। কে আপনাকে সবচাইতে বেশি ভালোবাসে? বর্ষা। আপনার পছন্দের খাবার কি? বর্ষা। বর্ষা নাকি খাবার? অনন্ত ভাই, বর্ষা আপুকে আপনার একটু ভয় করতেছে না? ভয় তো পাই না। কি বলেন, বর্ষা আপুকে আপনি ভয় পান না? কিন্তু কেন? কারণ আমি এমনিতেই এত সাহসী। ও আচ্ছা, আপনি অনেক বেশি সাহসী। হ্যাঁ বাড়িতে যান, তারপরে আপনার সাহস বের করবে। আচ্ছা অনন্ত ভাই, আপনি কি কখনো সানি লিওনের মুভি দেখেছেন? ছোটবেলা দেখছি। কি বলেন, সানি আপুর মুভি আপনি ছোটবেলা দেখছেন? ভাই তখন তো সানি আপু মুভি করতো না, আমি যতটুকু জানি তখন তো সানি আপু নাটক করতো। আচ্ছা সানি আপুর মুভি দেখার পর আপনি কি করতেন সেটা বলেন। আগে জানালা দিয়ে শার্ট আগে বাইরে ফেলে তারপরে বাবার সামনে দিয়ে গেছি। কি বলেন, শার্ট খুলে বের হতেন কেন? আচ্ছা আরেকদিন এসএমএস করে বলে দিবেন। এসএমএস এ বলবেন না, পার্সোনাল বিষয়। আচ্ছা ঠিক আছে, এসএমএস এ বললেন। কিন্তু ছোট ছেলেমেয়েদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যে যারা এরকম ভিডিও দেখে তাদের উদ্দেশ্যে, যে এরকম ভিডিও দেখা ঠিক না, ভবিষ্যতে তোমাদের সমস্যা হতে পারে। সো অনন্ত ভাই কি বলে সেটা শুনি। কি অনন্ত ভাই, সমস্যা হতে পারে না? সমস্যা হতে পারে, হাসি দিছে। আচ্ছা অনন্ত ভাই, আমি যে এখন আপনাকে পচাইতেছি সেটা কি ঠিকঠাক আছে নাকি পচানো হচ্ছে না বলেন তো শুনি। হ্যাঁ আলহামদুলিল্লাহ ঠিক আছে। ঠিকঠাক আছে, যাক। অনন্ত ভাই বলছে যে তাকে পচানো ঠিকঠাক আছে। অনন্ত ভাই, ইউটিউবার স্বপন আহমেদ যে আপনাকে নিয়ে এডিটের মাইরে বা ভিডিও বানায়, তারপর অন্যান্য নায়ক নায়িকা যারা আছে তাদেরকে নিয়ে রোস্ট ভিডিও কিংবা ফানি ভিডিও বানায়, তো তার সম্পর্কে স্বপন আহমেদ যে রোস্ট করে এবং বিনোদনের মাধ্যমে ভালো কোনো একটা মেসেজ দেওয়ার চেষ্টা করে, সো স্বপন আহমেদ সম্পর্কে আপনি কি বলবেন বলেন তো শুনি। এটা তার একটা ক্রিয়েটিভিটি, এবং তার ক্রিয়েটিভিটির জন্য আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি, যে তার ক্রিয়েটিভিটি ওইটা মানুষকে দেখায়, মানুষ ওটা নিয়ে হাসে এবং তার কিছু ইনকাম হয়। এটা তার ক্রিয়েটিভিটি এবং তার একটা ইনকামের রাস্তা, এটা আমি অন্যভাবে দেখি না। এসব সময় নেই, কারণ খুব পজিটিভ, সহজ সরল, যেটা মুখে বলবে ভিতরেও তাই। সো এসব আসলে কেয়ার করে না কখনো। ওকে, সো অনন্ত ভাইকে নিয়ে অনেক কথা বললাম। সো এখন আমরা অনন্ত ভাইয়ের সম্পর্কে কথা বলবো, আর সেটার জন্য আমি অনন্ত ভাইকে নিয়ে ফেসবুক লাইভে যাব। সো আপনারাও চলেন আমরা ফেসবুক লাইভে যাই। হ্যাঁ গাইস, আমি এবং অনন্ত জলিল ভাই ফেসবুক লাইভে চলে আসলাম। সো যাই হোক গাইস, এখন আর মজা করবো না, সিরিয়াস কথা বলি। সেটা হচ্ছে যে অনন্ত জলিল ভাইকে আমি পার্সোনালভাবে চিনি না, বাট অনন্ত জলিল ভাইয়ের যে ইন্টারভিউগুলো দেখলাম এবং সেইখানে উনি যেই স্টাইলে কথাগুলো বলতেছিল, মানে একদম আমার কাছে মনে হয়েছে একদম সহজ সরল টাইপের একজন মানুষ উনি। এবং ওনার কথাগুলো শোনার পর আমি যতটুকু বুঝতে পারলাম যে ওনার মনের দিক দিয়ে অনেক ভালো উনি, এবং মানে বুঝতেই তো পারেন যে একদম সহজ সরল টাইপের মানুষ, যে নর্মালভাবে একদম কথা বলে, সেইখানে কোনো অহংকার নিয়ে কিংবা কোনো কিছু নিয়ে এরকম আমার কাছে মনে হয় নাই। এবং আপনাদের কাছে কেমন লাগে সেটা আমি জানি না, বাট অনন্ত জলিল ভাইয়ের যে ইন্টারভিউগুলো আমি দেখলাম সেগুলোতে আমার কাছে মনে হলো যে উনি একজন সহজ সরল টাইপের মানুষ। সো এটাই বললাম আর কি। তো যাই হোক, আমি এই কথাগুলো সত্য বললাম নাকি মিথ্যা বললাম সেটা আপনারা প্রয়োজন হলে অনন্ত ভাইয়ের মুখে শুনেন যে আমি কি মিথ্যা বলছি কিনা। আর আপনারা তো ভালো করেই জানেন যে একটা মিথ্যা কথা বললে সেই একটা মিথ্যা কথার জন্য যে কত কিছু করা লাগে, শুনেন তাহলে একটা মিথ্যা বললে কি হয়। অনন্ত ভাই বলেন। আমি একটা জিনিস জানি ভাই, একটা মিথ্যা কথা বললে অনেক মিথ্যা কথা মানে অনেক একটা মিথ্যা কথা বললে ওইটা অনেকগুলো আরো মিথ্যা কথা বললে। কি বলছিস, আমার নিজের মাথায় তো ঢুকতেছে না, পাবলিকের মাথায় কি করে ঢুকবে।